স্যার বিষয়টা কি ছিল এবং এখন পর্যন্ত কি হয়েছে, কেন পাঠিয়েছ? আসলে মেসেঞ্জার দিয়ে আমার কাছে একটা চিঠি পাঠাইছে এবং চিঠিটা দিয়ে ফোন খুললে নিজের দল ইচ্ছা প্রকাশ করেছে, লেটারও দিয়েছে। নিয়ম যেটা বিধানসভার নিয়ম যাতে কোনো গঠন হইলে স্পিকারের হাতে প্রয়োজন বুঝে অথেন্টিক কিনা জানার জন্য সৈন্য কথা শুরু মেসেঞ্জার দিয়ে যেটা পাঠায় সেটা নিয়ে হয়েছে না, আমার কাছে দিত বিধানসভাতে দিত। উনি কি আইসে? ওনার সাথে কি কথাবার্তা হয়েছে? কথাবার্তা হয়েছে না, দেখি না আগ্রহটা কতটুকু, কেউ কেউ তো আবার বইয়ের নেই যেহেতু প্রপার ওয়েতে করলে সেজন্য এটা কোনো পদত্যাগে ইয়ে নেবে। আমি যত কনফিউজন তো স্যাটিসফাইড না, কেউ তার উপর উচিত করছে কি না কোনো ব্যাপারটা একটু দেখুন করতেছে যেটা প্রয়োজনে আমি খুব কমু দেওয়া হয় আপনি আমার সামনে সৈকিরের দিয়ে থাকবেন। সভাপতি কি কিছু বলেছে আপনাকে? বলেছে একই ব্যাপার, দেখি আমি কাল। আপনি কি ওনার সাথে মানে কথা কইছেন এই বিষয় নিয়ে বিধায়ক বিশ্বগত সাথে? যে বিধায়ক আপনাকে চিঠি পাঠিয়েছে মেসেঞ্জারে মানে বিশ্বগীত, ওনার সাথে কি কথা হয়েছে আপনার বা উনি কি আপনাকে ফোন করে? ওনা আমাকে ফোন করছে, আপনি কই আছেন? আমি বাড়িতে আছি। আচ্ছা ঠিক আছে, আইতাছি পরপর আইসে না, মেসেঞ্জার দিয়ে পাঠাইছে চিঠিটা। ফোন করে যদি ওনার হাতে আমাকে না দেয় হবে, আমার যদি সন্দেহ যে শরীরে আস মনে হয় উনার না। তাহলে এখন পর্যন্ত মানে ওনার পদত্যাগ পত্র বিধানসভায় এসে পৌঁছেনি? তাহলে উনি এখনো ওনার পদত্যাগ পত্র নিয়ে আসেনি বিধানসভায়, এটাকে গ্রাহ্য করেনি এখন বিধানসভাতে? সে নিজেই আমার হাতে দিত, মেসেঞ্জার দিয়ে পাঠানোর জন্য।